বন্ধ থাকবে জেলার পাইকারি বাজার, জানালেন ব্যবসায়ীরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়া এলাকায় এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ার পরই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে শহর পূর্ব বর্ধমানের পাইকারি বাজারে। আগামীকাল পাইকারি বাজার বন্ধ থাকছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জেলাশাসকের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তারপরই ব্যবসায়ীরা ঠিক করবে কতদিন পাইকারি বাজার বন্ধ থাকবে। আপাতত পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের পক্ষ থেকে আগামীকাল বুধবার রানীগঞ্জ বাজার এবং তেঁতুলতলা বাজার এলাকায় সমস্ত ফল সবজি এবং পাইকারি ব্যবসায়ীরা যারা রয়েছেন তা বন্ধ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে বলে জানা গেছে। এবং জেলা শাসকের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে এই পাইকারি বাজার কতদিন বন্ধ থাকবে। কারণ তাদের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকা থেকে প্রচুর মানুষজনের যাতায়াত এই পাইকারি বাজারে, এছাড়া অন্যান্য জায়গা থেকে মানুষজন আসে এই বাজারে। যেহেতু বাদুলিয়া এলাকায় একজন করোনা পজিটিভ ধরা পড়েছে তার পরিপ্রেক্ষিতে আরও কঠোর পদক্ষেপ এবং সতর্কতা অবলম্বন করা হয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজারে। আমাদের বাজারটা কালকে আমরা বন্ধ নিজের সেফটির জন্য রেখেছি প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন সব লোকাল মাল আসছে, নদী পার থেকে বেশিরভাগ মাল আসে, খণ্ডঘোষ থানা, পাত্রেশ্বর থানা, সোনামুখী থানা, সেগুলো গ্রামে এখন গাড়ি ঢুকতে দিচ্ছে না বলে চাষিরা বর্ধমানে আসতে চাইছে না। দুদিন পরে, দুদিন আগে বাদুলিয়ায় করোনা ভাইরাস ধরা পড়েছে, বেশিরভাগ খদ্দের ওইদিকেকার কিছু আড়তদাররা ভয়ে দোকান খুলতে চাইছে না। সেটা আমরা কালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখে জানিয়েছি। আজকে ছটার সময় আমাদের মিটিং আছে, আগামীকাল বন্ধ থাকছে। পরবর্তী দিনে কী হবে সেটা আজকে সন্ধ্যে ছটার পর বোঝা যাবে। আগামীকাল বন্ধ থাকছে, আজকে ছটায় ডিএম সাহেবের সঙ্গে মিটিং। আমাদের কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা বলবো। পাইকারি বাজারটাই, হ্যাঁ পাইকারি, খুচরো বাজারে মাল অ্যাভেলেবেল আছে, কোনো জিনিসের দাম বাড়বে না, সঠিক জিনিস লোক নেবে, সঠিক দাম দেবে, সেটা আমাদের সঙ্গে আইসি সাহেবের সঙ্গে কথা। হ্যাঁ খুচরো বাজার খোলা, খুচরো বাজার পুরোটাই খোলা, খুচরো বাজার বন্ধ থাকবে না। পাইকারি বাজারটা কালকে সবজিটা আর মাছটা বন্ধ থাকবে, ফলের বাজারও খোলা আছে, অসুবিধা নাই। মাল বর্ধমানে অ্যাভেলেবেল আছে, যে মাল মানুষ চাইবে সেই মালই বর্ধমানে পাওয়া যাবে। এ নয় কি কালকে আমাদের বাজার বন্ধ আছে তো পাঁচ টাকার মাল কুড়ি টাকা হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নাই। যদি কেউ করে প্রশাসনকে বা আমাদের সমিতিকে জানাবে, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেব। আমি চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্রবিজয় যাদব। বাজার বন্ধ আছে এখানে? হ্যাঁ হ্যাঁ। কদিন ধরে জন্য, কদিনের জন্য বন্ধ? তিন দিনের জন্য বন্ধ, 22-23-24। 22-23-24, এটা কি পাইকারি বাজারই শুধু? হ্যাঁ পাইকারি, খুচরো পাইকারি, পাইকারি খুচরো দুটোই, পাইকারি খুচরো দুটোই। শুধু এই বাজারটা না, অন্য অন্য বাজারগুলো? বাইরের বাজারটাও বন্ধ, বাইরের বাজারটাও বন্ধ। মোট তিনটে বাজার বন্ধ আছে, তেঁতুলতলা বাজার আর রানীগঞ্জ বাজার। মাছ বাজারটা বন্ধ আছে? কেন বন্ধ হঠাৎ দিয়েছে? হঠাৎ তো বন্ধ হচ্ছে কি মানে খুব ভিড় ভাড়টা হয়ে যাচ্ছে, সামলানো যাচ্ছে না। এর কারণটা হচ্ছে, মূল হচ্ছে কারণ এইটা, বুঝেছেন? মানুষজন মাছ করে আসছে না, তার জন্য ওরা একটা শিক্ষা দেওয়া যে বাজার হাট বন্ধ থাকলে একটু মাছ ফাঁস করে আসবে। ঠিক অনেক ব্যবসাদাররাও আছে, অনেকজন মানছে না, সেই জিনিসগুলো মানানোর জন্য একটা চেষ্টা করা হচ্ছে আমাদের। তার জন্য তিন দিনে বন্ধ রাখার একটা আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।